নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা শিক্ষক নিয়োগ রাজ্যে কবে হতে চলেছে তো সেটা নিয়ে আজকের শিক্ষামন্ত্রী কী জানিয়েছেন তো সেটাই আজকের আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো বন্ধুরা উচ্চ প্রাথমিকের নিয়োগ কবে দেখতে পাচ্ছেন আমরা অনস্ক্রিন সংকটকালেই সমাধান জবাব শিক্ষামন্ত্রীর তো রাজ্যে শিক্ষক নিয়োগ কিন্তু একেবারে বন্ধ রয়েছে আর এই লকডাউন পরিস্থিতির মধ্যে কিন্তু বলা যেতে পারে যে শিক্ষক নিয়োগ কিন্তু একেবারে অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছে কবেভাবে শিক্ষক নিয়োগ তা নিয়ে কিনে শিক্ষক যে প্রার্থীদের মনে কিন্তু একেবারে সংশয় দানা বাঁধছে তো অবশেষে শিক্ষামন্ত্রীর তরফ থেকে যে খবরটি পাওয়া গেছে বা শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন তো চলুন সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেব তো লাফিয়ে বাড়ছে করোনা করোনার প্রভাব রুখতে ইতিমধ্যেই দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র ঝিমিয়ে পড়া অর্থনীতির সঙ্গে দীর্ঘ লকডাউন রাতারাতি বাড়িয়ে দিয়েছে বেকারত্বের জ্বালা কাজ হারিয়ে ঘরে ফিরে গিয়েছেন বহু শ্রমিক লকডাউন ঘোষণা না হতে হতে বেকারত্ব লাফিয়ে লাফিয়ে বাড়ছে গত উনত্রিশে মাস থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত দেশে বেকারত্বের হার তেইশ শতাংশ পেরিয়ে গিয়েছে যা সর্বোচ্চ একদিকে যখন লাফিয়ে বাড়ছে বেকারত্ব তখন নিয়োগ পরীক্ষার সফল হয়েও মিলছে না নিয়োগপত্র আর তাই নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলার সফল চাকরি প্রার্থীদের মধ্যে বাড়ছে খুব। খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক ওয়ালে গিয়ে নিজেদের খুব উগড়ে দিতে চলেছেন চাকরি প্রার্থীদের একাংশ তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে মাঠে নেমেছেন শিক্ষামন্ত্রী নিজেই তিনি জানাচ্ছেন যে দীর্ঘ মামলার জটে আটকে রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার যে ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে একদিকে মামলা শিক্ষক নিয়োগে অনিয়ম করোনা মহামারী সব মিলিয়ে জেরবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ বাড়ছে বেকারত্বের যন্ত্রণা মহামারীর এই পরিস্থিতির মধ্যে এবার খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে পেজ রয়েছে সেই পেজে গিয়ে কিন্তু একেবারে খুব উগড়ে দিচ্ছে চাকরি প্রার্থীরা তো ফেসবুক পেজে চাকরি প্রার্থীদের কী বললেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তো চলুন জেনে নিই শিক্ষামন্ত্রী নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন আপনারা অনেকেই আমার গুরুত্বপূর্ণ বিষয় পোস্টের পর অন্য বিষয়গুলো নিয়ে মতামত দিচ্ছেন আপার প্রাইমারি নিয়ে জানাই বিষয়টি সমাধান সমাধানসূত্র থাকলেও এই মুহূর্তে তা করা সম্ভব হচ্ছে না অতিথি শিক্ষকদের বিষয় ভেরিফিকেশানে অনেক দূর এগোনোর পর বর্তমান সময়ে আটকে পড়েছি যদিও কলেজগুলি যাদের নিয়োগ করেছিল তাদের সেইভাবেই ভাতা দেওয়ার কথা বলা হয়েছে কারণ এগুলি ওই সময়কালে সরকারের অনুমোদন ছিল না সংকট কেটে গেলে এ বিষয়ে সমাধান সূত্র বের হবে সবাই সুস্থ থাকুন ঘরে থাকুন তো এই শিক্ষামন্ত্রীর যে মন্তব্য তো এটা ঘিরেই কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে এক তুমুল কৌতূহল তৈরি হয়েছে অনেকেই বলছেন তাহলে কি আদালত ছাড়পত্র দিলেই উচ্চ প্রাথমিকে নিয়োগ করবে রাজ্য সরকার কিন্তু মামলার জট কাবে কাটবে তা নিয়ে রাজ্য সরকার কি কোনো সতর্ক ভূমিকা পালন করবে নাকি মামলার ঘিরে ওই নিয়োগ প্রক্রিয়া আরও দীর্ঘ হবে যদিও করোনার জেরে অনুমতি ছাড়া কোনো নিয়োগ করার উপর বিধিনিষেধ জারি করেছে রাজ্য তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ উচ্চ প্রাথমিকের নিয়োগ হবে কি না সেই দিকেই তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীদের একাংশ তো বন্ধুরা আমরা আশা করছি বুঝতে পেরেছেন শিক্ষামন্ত্রীর তরফ থেকে যে খবরটি বলা হয়েছে তো আপনাদেরকে সেটি বিস্তৃত জানালাম তো আশা করছি আপনারা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন তো ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ